कौरवाणी प्रचारिणे निर्विशेषा सुन्नवादि पाश्चात् दिशतारिणे भञ्झा कल्पतुरुभश्च कृपासिन्धुभेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो <coughs> नमो नमः दया श्रीकृष्ण जानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ दिजभरौ जगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरा ददत निजगुप्तवितं सुप्रेम नामामृतमत्पुतारम् आपामरज विदतारं गौरकृष्णजनभ्यतमहं प्रपद्ये मय विग्रहाय हेमा तस महाप्रेम तस्मेमस प्रदा चैतन्य चंद्रा नम नमस्ते जय श्री कृष्ण चैतन्य प्रभुनंद श्री अद्वैत गाधर शिवासादि श्री वृंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे <coughs> मुकम करते बासलंग पंग लंग है ते गिरिंद कृपात महं बंदे परमानंद माधव अंश गुरुदेव श्री चैतन्य स्वरम नमः वम विष्णु पादाय कृष्ण प्रस्थाय भूतले स्मते जय पुत्रकाश शामले तिनामिने नमः चार्ज पादाय अनिताय कुपदाय গৌরকথা ধাম দায় নাম তামরা শ্রবণ করছি শ্রীমৎ শ্রী চৈতন্য চরিতাম আদি লীলা তৃতীয় অধ্যায় থেকে গতকালকে আমরা শ্রবণ করলাম এখানে মহাভারত থেকে শ্লোক উদ্ধ করা হয়েছিল সে শ্লোকে মহাপ্রভুর বর্ণা দেওয়া হয়েছে

व्यक्त करी भागवते कहे बार बार कलि जुगे धर्म नाम संकीर्तन सार कलिग अच्छे नाम संकीर्तन कलौ तो धारी कीर्तनम बोला अत्यंत दुष्ट से कल एक महान गुण कीर्तनाद एवं कृष्ण से मुक्त संग पर

नाना तंत्र विधानेनो ना कोलोबापी यथाश्रु यदि द्वापर उर्भिसम उर्भिसा उर्भिसा उर्भिषमन हे राजन इति द्वापरे एयभावे द्वापर युगे स्तबंती भग जगत ईश्वरम जगतपति भगवान तार स्टॉप করেন কিভাবে नाना तंत्र विधाने तंत्र विधान अनुसार। এইভাবে দ্বাপর যুগের মানুষ জগদ্শ্বরের আরাধনা করে তো কলি যুগের মানুষেরা পরমেশ্বর ভগবানকে শাস্ত্র নির্দেশ অনুসারে আরাধনা করে দয়া করে সে সময় দেখন আপনি শ্রবণ করুন নানা তন্ত্র বিধান কলৌ বা যথা इति द्वापर उर्वशंस्तुबंध द्वापर की हवे परम पुरुष भगवान ने उपासना करा है बोलना एकांत नाना तंत्र विधान विभिन्न शास्त्र अनुसारे है कॉलेजों के की हवे तार उपासना करा है इति सुनो ताकुन इस लोकटी इन्हें बोल लें नंबर श्लोक ए एक अगारा

বলি তারপরে তার সুন্দর বাচ্চা দিয়েছেন শিলকৃষ্ণ দাস কুবিরাজ গোস্বামী পয় মাধ্যমে মনে আছে যে পরমেশ্বর ভগবান ও ন শব্দাংশ দুটি নিরন্তর উচ্চারণ করেন কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনার নিমিত্ত সমবেত ভাবে নাম সংকীর্তন করে থাকেন যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয় তবুও তিনি কৃষ্ণ তিনি সর্বদা তার সংকীর্তন রূপ অস্ত্র ও ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকে এই শ্লোক মধ্যে বলা আছে যে কলিযুগে মানুষ ভগবানকে উপাসনা কিভাবে করবে বুদ্ধিমান মানুষেরা नाम संकीर्तन हाँ ना, यज्ञ ही संकर्तन प्राय यज्ञ द्वारा जरा बुद्धिमान व्यक्ति जजंती तार उपासना कार उपासना परमेश्वर, कृष्ण वर्णम कृष्ण वर्णम साधारण बोलो तार दा, रंग हम कृष्ण बा তাই না কৃষ্ণ বর্ণ কিন্তু এখানে সেটা সেই অর্থ নয় এখানে কৃষ্ণ বর্ণ মানে যে কৃষ্ণ এই দুটো বর্ণ অর্থাৎ অক্ষরেকে উচ্চারণ করছে মনে রাখবে এখানে কৃষ্ণ বর্ণ মানে কৃষ্ণ রং নয় কালো রং নয় কৃষ্ণ বর্ণ মানে কৃষ্ণ আর ন दुट शब्दांश के तो, तो सब समय उच्चारण करण कृष्ण बर्ण जिनने सब समय कृष्ण सम्पर्क बर्णना कर समय उच्चारण करते सबके कृष्ण उच्चारण तो किए बोलते हैं সবসময় সময় সদা হারি চৈতন্য মাহাত্র আর সেইটুকু নয় আবার তৃষা অকৃষ্ণ তো কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ তার যদি বর্ণ কাল হয় তাহলে কান্তি অকৃষ্ণ অল হব না কি করে সেই এখানে বলা হলো কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ কৃষ্ণ এই দুটো বর্ণ অর্থাৎ অক্ষর কে উচ্চারণ করে এবং কৃষ্ণ বর্ণয়ী ইতি কৃষ্ণ কৃষ্ণ সম্পর্কে সব সময় বর্ণনা করে তৃষা অকৃষ্ণ অঙ্গ কান্তিটি অকৃষ্ণ অকৃষ্ণ মানে কালো নয় কালো নয় মানে হতে পারে লাল হতে পারে অন্য কিছু হতে পারে তো হলুদ কেন সেটা আমরা শ্রবণ করব তারপর তিনি সঙ্গে কি করেছেন সঙ্গ উপাঙ্গ পার্সদ তিনি সব সময় স অঙ্গ তিনি এখানে এসেছেন তার সপার্ষদ অঙ্গ মানে পার্শদ উপাঙ্গ মানে সেবক বৃন্দ অস্ত্র মানে নাম সংকৃতী ভাবে অনুবাদ করেছেন তার ঘনিষ্ঠ তাদেরকে নিয়ে যাই তাৎপর্যতে হয় বলছেন যে ক্রম সন্দর্ভ নামক ভাগবতর ভাষ্যে এই শ্লোকটির বিশ্লেষণ করেছে সেখানে বলা হয়েছে যে কৃষ্ণ গৌরকান্তি ধারণ করে অবতীর্ণ কৃষ্ণ মত কাল অবশ্যই ভৌতিক জগতের রঙে মাধ্যমে কৃষ্ণ বর্ণনা করা যাবে না সাধারণত কৃষ্ণ মানে কাল তো এখানে তিনি গৌরঙ্গা রূপে এসেছেন গৌরাঙ্গ গৌরকান্তি তিনি অন্তঃ কৃষ্ণ বহির গৌর অন্তরে কৃষ্ণ বাহিরে গৌর কেননা আমরা শুনেছি কৃষ্ণ রাধা রাধাভাবের রাধারা ভাব অঙ্গকান্তিকে অঙ্গীকার করে এই কলেজে এসেছে রাধা ভাব দ্বিতীয় সুবলিতম নবী কৃষ্ণ স্বরূপ বলা হল তো সেই গৌরাঙ্গ কৃষ্ণ হচ্ছেন চৈতন্য মহাপ্রভু তাকে কলিযুগের বুদ্ধিমান মানুষেরা উপাসনা করে সে কথা গর্গমনি ভাগবত বলছেন তিনি বলেছেন যদিও শিশু কৃষ্ণের অঙ্কান্তি হচ্ছে কৃষ্ণ বর্ণ তিনি অন্য তিনটি যুগে শ্বেত রক্ত পিতবর্ণ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন তো কৃষ্ণ অবতীর্ণ হলেন তো যুগে আরো তিনটা যুগ থেকে গেল তো তিনি বুঝাচ্ছেন বলতে চাইছেন শৈত রক্ত পিত সত্য যুগে শৈতবর্ণে রক্তবর্ণ আর কলিতে তিনি পিতবর্ণ অবতীর্ণ হয়েছে সব কলিতে নয় এই কলিতে তো এইভাবে তিনি গৌরহরি রূপে বা চৈতর মহাপুর রূপে অবতরণ করার পূর্বে আর তপ্ত কাঞ্চন মতন বর্ণ আরো কখন প্রদর্শিত হয় না ভগবানের যত রূপের কথা বর্ণনা করা হয়েছে আর বর্ণনা করা হয় না তাহলে সেটি হবে গৌরাঙ্গ মহাপীব সব আমরা এই শ্লোকের তাৎপর্যরা প্রভুপাত যেভাবে বুঝিয়েছেন আর শুনি কারণ যেটা বুঝিয়েছেন এটা ছিল কৃষ্ণ দাস কবিরাজ গোসাই পরে পয়ারানুবাদ মাধ্যমে যে ভাষ্য দেবেন তার ভিত্তিতে বলছেন বিভিন্ন আচার্যদের কথা তুলে তাই এটা শুনলে জিনিসটা আরো সুস্পষ্ট হবে কেননা এই শ্লোকটাকে আমরা যারা গৌরাঙ্গ অনুগামের যেভাবে বর্ণনা করি অন্যরা সেরকম বর্ণনা করবে না তার অন্যভাবে বর্ণনা করবে তো সেই জন্যই আমাদের আচার্যরা এই শ্লোকটার ব্যাখ্যাটাকে শাস্ত্র ভিত্তিতে বর্ণনা করতে চেষ্টা করছেন এটা প্রমাণিত করতে যে কলিযুগের উপাস ভগবান আছেন চৈতন্য মহাপুবক সঙ্গে বিশ্লেষণ করে বলছেন যে কৃষ্ণ বর্ণম শব্দে শব্দের মাধ্যমে শ্রীকৃষ্ণ চৈতন্য কে হয়েছে কৃষ্ণ বর্ণ ও শ্রীকৃষ্ণ চৈতন্য এক এখানে কৃষ্ণ বর্ণ বলা হল কৃষ্ণ চৈতন্য মহাপান শ্রী কৃষ্ণ ও ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য সঙ্গেই অবতীর্ণ হয়েছে এখানে কৃষ্ণ বর্ণ এখানে বুঝাচ্ছে কৃষ্ণ আর কৃষ্ণ চৈতন্য চৈতন্য মহাপ্রু আছেন পরমেশ্বর ভগবান কিন্তু তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করে এবং এইভাবেই নিরন্তর ভগবানের নাম রূপ কীর্তন স্মরণ করার মাধ্যমে দিব্য আনন্দ উপভোগ করে সেই ভগবান ভগবানের একস্বরূপে ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করে সে নিজের নাম কীর্তন রূপ কীর্তন স্মরণ করে সে আনন্দ স্বপ্রেম নামু তার ঠিক আছে তো সম্বন্ধে প্রচার করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে মহাপুর রূপে ও কৃষ্ণ চৈতন্য মহাপুর রূপে অবতীর্ণ হয়েছেন কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য রূপে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপুর রূপে আর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন এটা জীবকশা বুঝে পালেন শ্রী চেতন মহাপ্রভু সব সময় শ্রীকৃষ্ণ কৃষ্ণ বর্ণ কৃষ্ণ বর্ণয়ীতি কৃষ্ণ বর্ণ মানে বর্ণনা করেন কীর্তন করেন আর বর্ণনা করেন আর যেহেতু তিনি স্বয়ং কৃষ্ণ তাই যেই তার সংস্পর্শে আসে সেই শতস্ত ভাবে শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তন করতে শুরু করে এবং তারপর তা অন্যদের কাছে প্রচার করে তার সান্নিধ্যে যেই আসে তারই মধ্যে তিনি অপ্রাকৃত কৃষ্ণ ভবনামতের রস সঞ্চার করে যার ফলে সেই কীর্তনকারী ব্যক্তি অপ্রাকৃত আনন্দমগ্ন হয় শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতারে কৃষ্ণ হয়ে যখন এসেছিলেন তখন কৃষ্ণের সংস্পর্শে এসেছে ভক্তি ভাব নিয়ে অনুকূল ভাব নিয়ে তারা কৃষ্ণ চেতনা বা প্রেম লাভ করেছে কিন্তু গৌরাঙ্গ অবতার অবতারে যখন ভগবান কৃষ্ণ আসলেন তার বৈশিষ্ট্য আছে যে গৌরাঙ্গ মহাপুরু যার প্রেম সে প্রেম দৃষ্টিপাত করবেন সে প্রেম লাভ করবে যেটা কি অন্ন অবতারে কৃষ্ণ অবতারও কৃষ্ণ যা শুভ দৃষ্টি সে প্রেম লাভ করেছে কিন্তু গৌরাঙ্গ অবতারে বৈশিষ্ট্য আছে যে গৌরাঙ্গ মহাপুর শুভ দৃষ্টি প্রাপ্ত হবে সে প্রেম পাবে আর যে প্রেম পেলে তাকে যে দেখবে সেও প্রেম পাবে এইটা বৈশিষ্ট্য ঠিক আছে তো সেই কথা বলা হচ্ছে যে কৃষ্ণের দিব্য নাম কীর্তন করতে শুরু করে এবং তারপর তা অন্য কাছে প্রচার করে তার সান্নিধ্যে যেই আসে তারই মধ্যে তিনি অপ্রাকৃত কৃষ্ণ ভগান মধ্যে সঞ্চার করেন যার ফলে সেই কীর্তনকারী ব্যক্তি অপ্রাকৃত আনন্দে মগ্ন তাই তিনি ব্যক্তিগত অথবা শব্দ ব্রহ্ম মাধ্যমে সকলের কাছে তার কৃষ্ণস্বরূপে প্রকাশিত কৃষ্ণের নামের মাধ্যমে তিনি কৃষ্ণস্বরূপে প্রকাশিত হন আর স্বয়ং তিনি কৃষ্ণস্বরূপে প্রকাশিত হন শ্রী চৈতন্য মহাপুরুকে দর্শন করা মাত্রই কৃষ্ণ স্মৃতির উদয় হয় সেজন্য তাকে বিষ্ণুতত্ত্ব বলে স্বীকার করা হয় চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ কৃষ্ণ বর্ণ তুষা কৃষ্ণ হ্যাঁ বলা আছে সঙ্গ পাঙ্গ পার্শ্বদম কথাটি বুঝানো হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রু হচ্ছেন শ্রীকৃষ্ণ তার শ্রী অঙ্গ সর্বদাই চন্দনে অলঙ্কার বিভূষিত ও চন্দন চর্চিত তার পরম সৌন্দর্যের দ্বারা তিনি এই যুগে সমস্ত মানুষকে মুগ্ধ করেন অন্যান্য অবতারে ভগবান কখনো কখন অসুর সংহার করার জন্য অস্ত্র ধারণ করেন কিন্তু যুগে তিনি সকলকে বসভূত করেন তার সর্বাকর্ষক শ্রী চৈতন্য মহাপুর রূপের দ্বারা শ্রী জীব গোস্বামী বিশ্লেষণ করেছেন যে অশ্রুত্তমন করার জন্য তার অস্ত্র হচ্ছে তার সৌন্দর্য যেহেতু সর্ব আকর্ষক তাই বুঝতে হবে যে সমস্ত দেবতারা তার পার্ষদ রূপে তার সঙ্গে রয়েছে সপার্ষদ সঙ্গ পাঙ্গস্ত্র পার্শদম তার কার্যকলাপ অসাধারণ এবং তার পার্স্বদার অপূর্ব সংকেতন আন্দোলন প্রচারকালে তিনি বঙ্গভূমি উড়িষ্যা সহ সমগ্র ভারতবর্ষে বহু পন্ডিত আকৃষ্ট করেছেন শ্রী চৈতন্য সর্বদাই তার সর্বশ্রেষ্ঠ পার্শ্বদ নিত্যানন্দ প্রভু অঙ্গ আর উপাঙ্গ নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু গদাধর পন্ডিত প্রভু আর শ্রীবাস প্রভু এটা পরিবেশ তো জীব গোস্বামী আসলে জীব গোস্বামী বৈদিক শাস্ত্র থেকে একটি শ্লোক উল্লেখ করেছেন যাতে বলা হয়েছে যে যাগযজ্ঞ অথবা মহোৎসব অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই এই ধরনের বহির্মুখী আড়ম্বরপূর্ণ সমস্ত অনুষ্ঠানের পরিবর্তে যদি জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ একত্রিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে পারে কৃষ্ণবর্ণ বলতে কৃষ্ণ হয়েছে যে নামকে দিতে তাই শ্রী চৈতন্য মহাপ্রুকে আরাধনা করার জন্য সকলকে একত্রিত হয় হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কীর্তন কর্তা মন্দির মসজিদ অথবা গির্জায় ভগবানের আরাধনা করা সম্ভব নয় কেননা মানুষ মন্দির মসজিদ গির্জা সম্পর্কে তাদের উৎসাহ হারিয়ে ফেলেছে কিন্তু মানুষ যেকোনো স্থানে সর্বদাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে এদিনে বলছে পাঁচ সাত মিল বসিয়া কীর্তন করতে চলে এই কীর্তন পন্থা কোনো কিছু অপেক্ষা করে না মানে যজ্ঞ করব বহু আডম্বরে অপেক্ষা থাকে তপস্যা করব বহু ত্যাগের অপেক্ষা থাকে অর্চনা করব মন্দির বানাবো ইত্যাদি অপেক্ষা থাকে কিন্তু এই যে কীর্তন মহামন্ত্র কীর্তনটা কারো অপেক্ষা করে না মন্দিরের অপেক্ষা করে না কোলকাতা অপেক্ষা করে না হাত তাহলে দিয়া যে কোনো জায়গায় করতে পারে তাই না তো এইভাবে চৈতন্য মহাপ্রভু আরাধনা করার মাধ্যমে তারা সর্বশ্রেষ্ঠ কার্য সম্পাদন করতে পারে এবং মানব জীবনের মূল উদ্দেশ্য যে ভগবানের সন্তুষ্টি বিধান করা এই সর্বশ্রেষ্ঠ ধর্ম অনুষ্ঠানের মাধ্যমে তারা সেই কাজেও সাফল্য লাভ করতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভুর অগ্রগণ্য একজন অনুগামী শিল সার্বভৌম ভট্টাচার্য বলেছেন চিন্ময় ভগবত ভক্তির তত্ত্ব প্রায় লুপ্ত হয়ে গিয়েছে তাই শ্রীকৃষ্ণ চৈতন্য আবির্ভূত হয়েছেন সেই ভগবত ভক্তির পন্থা পুনরায় প্রদান করার জন্য তিনি এত দয়ালু যে তিনি অবতারে তিনি অকাতারে শিষ্যপুর বিতরণ করেছেন ভ্রমণ যেমন ফুলের প্রতি আকৃষ্ট হয় ঠিক সেভাবেই সকলেরই অধিক থেকে অধিকতর তার শ্রী পাদ প্রতি আকৃষ্ট হওয়া উচিত ঠিক আছে আমরা ওই শ্লোকের তাৎপর্য প্রভুপদ যেটা বলেছেন শুনলাম এখন এই শ্লোকের তাৎপর্য কৃষ্ণদাস গোস্বামী जो है बनना कर चल चे, सिटी सर्वन करो सुनो भाई ऐसा चैतन्य महिमा ऐस लोग के महिमा रसिमा चैतन्य महापुर महिमा है हे भाई सकल दयाकरे सर्वन कर ऐस लोग के मध्य में स्पष्ट भावे तार कर जकाला तार महिमा सार मर्मा विश्लेषण करा মন দিয়ে শুনতে হবে আমি বলছি না ছিল কৃষ্ণ দাস কবি বলেছেন বুঝেন উনি জানেন যেমন আমার পাঠ শ্রবণ করে মন এদিক ওদিকে চলে যায় তাই আমাদের মতন শ্রোতাদেরকে মন করে দিয়েছেন শূন্য ভাই শ্লোকের বর্ণাবে কৃষ্ণ বর্ণ তুষা কৃষ্ণ সঙ্গ পাঙ্গাস্টের পার্শ্বে কৃষ্ণ বর্ণ থেকে শুরু হয় তো বলছেন কৃষ্ণ এই দুই বর্ণ সদা যার মুখে অথবা কৃষ্ণকে তেহ বর্ণ নিজ সুখে যেটা আমি বলেছিলাম কৃষ্ণ কৃষ্ণ এই দুই বর্ণ এই দুই শব্দাংশ সব যার মুখে আছে এটা অথবা কৃষ্ণকে তেহ বর্ণ নিজ মুখে তিনি কৃষ্ণ বর্ণনা করছে অথবা মহানন্দ কৃষ্ণ নিরন্ত কৃষ্ণের মহিমা কীর্তন করছে কৃষ্ণ কথা বর্ণনা করছে ঠিক আছে এটা সুস্পষ্ট হলো কৃষ্ণ বর্ণ আচ্ছা কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ দ্বৈত প্রমাণ কৃষ্ণ বেনু তার মুখে নাহি আইসে আন তো কৃষ্ণ বর্ণ শব্দের দুটি অর্থ আছে যে কৃষ্ণ ছাড়া তার মুখে অন্য কোনো কিছু আসে না ঠিক আছে কিন্তু কেউ বলতে পারে কৃষ্ণ বর্ণ মানে কাল বর্ণ সে কথাও কৃষ্ণদাস তুলে ধরেছেন কেউ তার বলে যদি কৃষ্ণ বরণ আর বিশেষণে তার করে নিবারণ কেউ যদি বলবো না না এখানে যে কৃষ্ণ বর্ণনা হয়েছে কৃষ্ণ বর্ণ বলা হয়েছে এটা তোমার ব্যাখ্যা তুমি মন করে বলছ কৃষ্ণ মানে যে কৃষ্ণ নাম করেছিল সবসময় কথা বর্ণনা না তা নয় কৃষ্ণ বর্ণ মানে কাল বর্ণ তো সেটাকে কৃষ্ণদাস বুঝে বলেছেন কেহ তারে বলে যদি কৃষ্ণ বর্ণ কালো বর্ণ আর বিশেষণে নিবে নিবারণ তো পরবর্তী যে বিশেষ দেওয়া হয়েছে কি ত্রিষা অকৃষ্ণ এই ত্রিষা অকৃষ্ণের মাধ্যমে এই শব্দটা যে কৃষ্ণ বর্ণ কৃষ্ণ বর্ণ মানে কাল সেটাকে খণ্ডন করা হয়েছে কাল বর্ণ হত তাহলে অঙ্গের কান্তিটা অকৃষ্ণ হতো না যদি সে কালো মানুষটা কান্তিটা কালো হবে

সাদা হতে পারে হলুদ কেন হবে তোমরা বানিয়ে বলছো তো সেটাও কৃষ্ণদাস কবি সুস্পষ্ট কর্ম তো কালকে আমরা সেই সব কথা শ্রবণ করবো যে অকৃষ্ণ বর্ণ মানে বর্ণটা কেন হবে লাল কেন হবে সবুজ কেন হবে সাদা কেন হবে না সেটাও কালকে আমরা শ্রবণ আর কোন প্রশ্ন আছে কৃষ্ণ কৃষ্ণের বর্ণ যদি অকৃষ্ণ পিত বর্ণ বা হলুদ তাহলে আমরা বিগ্রহের মধ্যে কালো কালো ভাব আসে কেন কালো দেখায় কেন কি শুনলাম তুমি ও কার বিগ্রহটা কালো কার বিগ্রহ কালো ভগবান কৃষ্ণের আমি শুনছি কার বিগ্রহ কালো মানে তুমি বললে কৃষ্ণের বিগ্রহ তোমার লম্বা সেন্টেন্স বলবে কার বিগ্রহ কালো কৃষ্ণের তাই তো হ্যাঁ এই শ্লোকে কার কথা বলা আছে কৃষ্ণ কথা বলা আছে না মহাপুর কথা বলা আছে মহাপ্রভুর কথা মহাপুর কথা তো মহাপুর কি কালো

এগুলো যেগুলো আপনারা শুনছেন সেগুলো আর একটু পরে ক্লাসের পরে ভালো করে দেখবেন আরো সুস্পষ্ট হ্যাঁ বিদ্যুৎ প্রভু বলুন হ্যাঁ মহারাজ কথা আমি তো দেখছি আপনিও মঙ্গলময় প্রভুর পথ অনুসরণ করছেন এক কি অবস্থা আপনারও হয়ে গেছে দেখছি হ্যাঁ মহারাজ ধন্যবাদ না অত যেরকম এই রাজা যখন বললো

ওই মহারাজ যে হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রসঙ্গ আপনি একটু বললেন কলিযুগে মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার উপর গুরুত্ব দিয়েছেন তো গতকালকে একটা পাঠ শ্রবণ করলাম এক ভক্তের আমাদের ইস্কনের ভক্ত নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না বরিষ্ঠ ভক্ত প্রবচন দিচ্ছিলেন উনি বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে ভগবান খুশি হয় কিন্তু তার চেয়ে বেশি খুশি হন ভগবান যদি তার কোনো সেবাই নিযুক্ত থাকে কোন ভক্ত আসলে এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কোনটা ভগবানের সেবা না হরকৃষ্ণ জব। জপ সবটাই গুরুত্বপূর্ণ নববিধা ভক্তি আছে শ্রবণম কীর্তনম এগুলো সব সেবা তুমি শুধু ভাগবত পড়ে সারাদিন বসে সেটা সেবা আর নামটা সেবা স্মরণ করে সেবা সবটাই সেবা ঠিক আছে একটা জিনিস গেল তারপরে বলা হয়েছে আমরা শুনেছি হরের নাম হইব কে বলো সব সেবা কিন্তু হরের নাম হইব কে বলো হরি নামের পরে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে একটা কথা তারপরে কথা আছে মা প্রভুপাত বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্রী আমাকে কৃষ্ণ সেবা দা যে ভালো হবে হরে কৃষ্ণ মহামন্ত্র জব করবে কীর্তন করবে সে আর বেশি সেবা করবার সে ভগবান সে প্রার্থনা করছে তো এইভাবে বিভিন্ন কথা বলা হয়েছে এই ব্যাপারে ঠিক আছে হম আচ্ছা বুঝতে পারলাম আমার ধারণাটি এরকম আমি যে জীবন যাপন করি যখন আমরা কর্মী জগতে ছিলাম আমাদের মন সব সময় অনেক কুকর্ম প্রতি যেত কুকর্ম না হলেও ভালো জাগতিক কর্ম প্রতি মগ্ন হয়ে থাকত ঠিক আছে এটা সমস্যা ছিল তো আমাদের মনটাকে যদি স্থির করতে হবে ভগবানের লাগাতে হবে আমরা ভক্ত হলাম আমরা চেষ্টা করেছি মনটা হরিনামে লাগাতে কিন্তু হরিনামে লাগছে না মনটা চলে যাচ্ছে তো চলে গেলেও ভক্ত হওয়ার পূর্বে মনটা যেমন কুকর্ম বা পিছনে যেত কিন্তু মনটা যদি না অন্য জায়গায় অন্যদিকে গেলেও সে ভগবানের সেবা দিকে গেল মনটা লাগছে না কানে ও আমি কলেকশনে যেতে হবে গ্রন্থ বিতরণে যেতে হবে প্লান করছে প্রোগ্রাম করছে নামের সময় চলে আসছে তো সেটা থেকে আমি বুঝি যে এটা ভালো কারণ ভগবানের সেবায় মন্টে যাচ্ছে আমার বক্তব্য হচ্ছে জীবনে একটা সময় পৌঁছাতে হবে যে মন আর কোথাও যাবে না শুধু হরিনামেই পড়ে থান হরিনামেই পড়ে থাকে আমরা যেরকম ভগবত ভক্তি না করতে পারলে পারছি বলে ভগবান বলছেন তুমি কর্মকাণ্ড কর দেবতার পূজা কর ভগবান বললেন পরে বললে না আর কর্মকাণ্ড দেবদের পূজা করতে ভক্তি করো আমাকে পূজা করো ঠিক সেই রকমই আমরা ভক্তিমূলক সেবা করতে থাকব কিন্তু লক্ষ্য থাকবে এক সময় আমার জন্য নাম ছাড়া আর কোথায় মনটা যায় না ওটা চেষ্টা থাকবে আমি যেটা বিচার করি এখন তো আমার সুস্থ আছে অনেক প্ল্যান প্রোগ্রাম করছে অনেক প্রোজেক্ট করছি ভালো

আছে মহারাজ ওই আপনি বলেছিলেন যে কৃষ্ণ থেকে মহাপ্রভু মহাপ্রভু থেকে কৃষ্ণ চৈতন্য এইটা একটু যদি কাইন্ডলি একটু বলতেন মহারাজ এটা कृष्ण थके महाप्रभु महाप्रभु थके कृष्ण चैतन्य तो कृष्ण तात्पर्य कृष्ण कृष्ण चैतन्य मध्य कृष्ण आ रक बर्ण दिए बच्चों कृष्णा ते गौरा महाप्रभु चैतन्य महाप्रभु नवदीप लीला गौरांग महाप्रभु

শুক্ল রক্ত পিতবর্ণ এই তিন দূতি শ্রীপতি মহারাজ এই যে শ্রীপতি মানে তো লক্ষ্মীপতি তাহলে মহারাজ লক্ষ্মীপতি এই যে শুক্লবর্ণ অর্থাৎ নরনারায়ণ ঋষি রক্তবর্ণ শ্রী রামচন্দ্র পিতবর্ণ মহাপ্রভু মহাপ্রভু তো রাধা ভাব দুটি সুবলিতাম কৃষ্ণ স্বরূপম তো রাধার ভাব এবং দুটি অবলম্বন করে মহাপ্রভু হলেন স্বয়ং কৃষ্ণ এবং রাধা তো সেটা লক্ষ্মীপতি কি করে হচ্ছে মহারাজ কৃষ্ণ কৃষ্ণ লক্ষ্মীপতি নন হ্যাঁ কৃষ্ণের নাম হচ্ছে মাধব মাধব মানে কি মা লক্ষ্মীর যে ধব স্বামী হ্যাঁ শ্রী লক্ষ্মীপতি নারায়ণ তো এক লক্ষ্মী নি থাকেন কৃষ্ণকে কত লক্ষ্মী উপাসনা করে লক্ষ্মী सहस्त्र শতসম ব্রহ্ম সুব্যমানম বলা হয়েছে সে ধর্মসঙ্গতা শুনেছেন এটা তাহলে কৃষ্ণ লক্ষ্মীপতি হলো না হ্যাঁ আর একটা মহারাজ এই যে ശ്രক

আর এক যাকে আমি শুনেছি আমার পড়ব এই চৈতন্য হতে পারে এই শুক্ল সত্য যুগে যে অবতার তার নাম হচ্ছে শুক্ল তার শরীর দেখতে শুক্ল শেত তার নামও শুক্ল তেত যুগে রক্ত তার নাম রক্ত সেটা আমরা যজ্ঞ ত্রেতা যুগে আমার যজ্ঞ পুরুষ উপাসন করা হয় যজ্ঞ পুরুষ

ঠিক আছে আপনার যুগে যে নরনারায়ণ লীলা লীলা বিলাস করেছেন ঠিক আছে সেদিকে আমরা বলছি ধ্বংস দ্বারা সত্য যুগে এসেছেন নরসিংহ ভগবান তো সত্য যুগে এসেছেন নরসিংহ অবতার কোন যুগে এসেছেন কোন যুগে তাহলে সে সাদা হবে সেরকম বুঝলে হবে বুঝতে পারছেন সত্য যুগে যুগ অবতার শুক্ল রক্ত ধন্যবাদ সবাইকে অসুখ ধন্যবাদ আজকের এই চৈতন্য চরিতাম পাঠে শ্রবণ যোগদান করবার জন্য মাঞ্সা কল্পত রূপের